হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমরা যেই বাড়ির ড্রয়িং এবং বাড়ি প্লানটি দেখতে যাচ্ছি এটি হচ্ছে সাতশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের একটি বাড়ি এ বাড়িটি করবার জন্য আপনাদের জায়গার প্রয়োজন পড়বে এক শতক আটষট্টি পয়েন্ট এ বাড়িটি করতে কত টাকা খরচ যাবে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আগে আপনাদের বোঝাবো তারপর বলে দিব কত টাকা খরচ যাবে এরকম একটি বাড়ি কমপ্লিট করতে তো টাইটেলেবল থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কত টাকা খরচ যাবে তো তারপরও কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন যার কারণে আমি রিকোয়েস্ট করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটি একটি গ্রামের বাড়ি আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে এটি একটি গ্রামের বাড়ি যেহেতু গ্রামে অনেক খোলামেলা জায়গা থাকে তাই ঘরের ভিতর সকলেই সব কিছু পছন্দ করে না এজন্য ডিজাইন বা ড্রয়িংয়ের অনেকটা পরিবর্তন হয় তো এটা জানার জন্য আপনাদের বুঝতে হবে যে সকলেই ঘরের ভিতর বাথরুম রান্নাঘর এগুলো চায় না কারণ এগুলো হচ্ছে গ্রামের ভিতর এগুলো আসলে তাদের ইচ্ছা থাকে যে বাহিরে করবে যার কারণে শুধু ঘরটুকু সাদ দিয়ে থাকতে চায় তো এটা অনেকের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো আপনি যদি চান তো এই সেম সিস্টেমে এর ভিতরেই আপনি চাইলে রান্নাঘর বাথরুম সব করে নিতে পারবেন কিভাবে কি বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা এখন আপনাদেরকে ড্রয়িং প্ল্যান সহ আগে দেখাবো তারপর রুমের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে দৈর্ঘ্যপ্রস্থগুলো ভালোভাবে দেখিয়ে দিব তো আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন অনেক উপকৃত হবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ড্রয়িং প্ল্যানটি দেখিয়ে আসি তারপর বোঝাবো যে আপনি কোথায় কী পরিবর্তন করতে পারবেন তো বিয়র্স তারপর এটি হচ্ছে আমাদের বাড়ির ড্রয়িং প্ল্যান তো এখান থেকে আপনারা প্লিজ একটুও স্কিপ করবেন না সুন্দর করে ভালোভাবে বুঝে নিন এই বাড়িটি হচ্ছে আপনার কিভাবে কি করা হয়েছে আপনি কিভাবে কি পরিবর্তন করতে পারবেন সব কিছু বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি মানে এই প্ল্যানটি এখান থেকে একটুও না টেনে দেখলে আসলে আমি আপনাদের বুঝিয়ে দেবো যে কীভাবে কী পরিবর্তন করতে পারবেন এবং এখানে কিভাবে কি রয়েছে তো এখানে রয়েছে মেইন গেট হ্যাঁ এরকম একটি স্বপ্নের বাড়ি আপনি খুবই কম খরচে করতে পারবেন কিন্তু সেখানে কি কি থাকবে এইটা আপনাকে আগে বুঝতে হবে তো আপনি যদি এরকম একটি বাড়ি অবশ্যই টাইলস দিয়ে ফ্লোর করতে চান তাহলে অবশ্যই আপনি পারবেন না এই টাকায় তো আরও টাকা খরচ বেশি হবে তো এরকম একটি বাড়ি আপনি যদি মোটামুটি সাধারণভাবে করতে চান তাহলে অবশ্যই আট লক্ষ টাকার ভিতরে আপনি এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন তো ওই ক্ষেত্রে আপনার কমপ্লিট বলতে হচ্ছে আপনি থাকার উপযোগী করতে পারবেন কিন্তু সম্পূর্ণ রং এগুলা হবে না আপনি ফ্লোরে শুধু ফ্লোর ফিনিশিং হবে সিমেন্ট বালু দিয়ে ফ্লোরে কোনো টাইলস ব্যবহার করা হবে না এবং প্লাস্টার হবে কিন্তু রং এগুলা করতে আরও অনেক টাকার প্রয়োজন রয়েছে তো এটা আসলে আট লক্ষ টাকায় করে আপনি ব্যবহারের উপযোগী অবশ্যই করতে পারবেন যে আর যে কাজগুলো থাকবে ওগুলো মাল জিনিস ঢোকানোর পরও আসলে করা সম্ভব তো আপনারা ভালো করে রুমের ভেতরের পজিশনগুলো দেখে নিতে পারেন এবং আপনারা অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা যা বাড়ির কাজ করাবেন তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ মিস্ত্রি যারা আপনার বাড়ির কাজটি করাবেন একজন অভিজ্ঞ মিস্ত্রি পারে আপনার বাড়িটি সুন্দরভাবে এবং সঠিকভাবে করতে তো আপনারা আসলে যারা একতলা দুইতলা বাড়ি করেন তারা অবশ্যই একজন অভিজ্ঞ স্ত্রী দ্বারা বাড়ি কাজটি করাবেন একই কথা বারবার বলছি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এগুলো না করালে আপনি আসলে ক্ষতির সম্মুখীন হবেন অর্থের ক্ষতি তো যাই হোক এটা হচ্ছে আমাদের একটি বেডরুম বারো ফিট বাই তেরো ফিট এটাতে দুইটা জানালা রয়েছে আপনি চাইলে এরকম সেম ডিজাইনটি করতে পারেন এবং এখানে দরজার উপর একটি সেলফ রয়েছে তো ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স অনেকে আমাকে কমেন্ট করে থাকেন তো আসলে আমি কমেন্টের উত্তর দিতে একটু দেরি হয়ে যায় যার কারণে অনেকে রাগ করেন তো আসলে আপনারা রাগ করবেন না প্লিজ কারণ আমি একজন কাজের লোক তো কাজে অনেক ব্যস্ততা থাকার কারণে সময়ের ব্যস্ততার ভিতর দিয়েও ভিডিও নিয়মিত আপলোড করে যাই শুধু আপনাদের উপকারের জন্য কিন্তু আসলে কমেন্টের উত্তর দেওয়া সময় হয়ে ওঠে না তবুও আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী দিন থেকে আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার তো কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমার জন্য তাহলে আমাকে মাফ করবেন তো আসলে আমি সময়ের ব্যস্ততার কারণেই উত্তর দিতে পারি না তো অনেক ঝামেলা রয়েছে কাজ কাম বহু কিছু বহু হিসাব কিতাব রয়েছে যার কারণে উত্তর দিতে একটু সমস্যা হয়ে যায় তবুও আমি আগামী দিন থেকে চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন আর নতুন দর্শক হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক দিতে পারেন তাহলে ওই ক্ষেত্রে আমি বুঝবো যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে না তো বাই বাই